আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বিথি চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আমার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট বাচ্চা ইহান। ইহানকে তো আপনারা সবাই চিনেন, বেশার কম। আমার ইহানের জন্য আমি কিভাবে খিচুড়ি পাকাই তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেছেন আমি অনেকগুলা সবজি আর ডাল চাল সবগুলো একসাথে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, তারপরে মসুর ডাল দিয়েছি আর পোলাও চাল দিয়ে একসাথে সবগুলো ধুয়ে নিয়েছি। এখন একটু করে তেল দিয়ে আপনার চুলায় বসাই দিয়েছি। বসে ভালো করে ভেজে নেব, একটু হলুদ দিব, একটু আর এখানে আমি বলতে ভুলে গেছি, এখানে একটা মরিচ মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, শুধু পালি করি নাই। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিব, একটু আপনার মিক্স মশলা গুঁড়া দিব, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে আমি পানি দিয়ে এটা বসাই দেব। এই খিচুড়িটা আমার ইহান খুব পছন্দ করে, আর এই খিচুড়িটাতে সব রকমের সবজি দেওয়া হয়, অনেক পরিমাণে ভিটামিন থাকে। কারণ আমার ছেলে সবসময় তো আর এত সবজি খেতে চায় না, ভাতের সময়ও ভাত খাওয়ানোর সময়ও সবজি খাওয়াইতে পারি না। তো এই জন্য ও এই খিচুড়িটা ওর জন্য রান্না করি সবসময়। আমি অল্প খাক আর বেশি খাক, কারণ এখানে তো সব রকমের সবজি আছে, তাই আমি তার জন্য এটা বেশিরভাগ টাইমে রাখতে চেষ্টা করি। কারণ এখানে প্রচুর পরিমাণের সব রকমের ভিটামিন পাওয়া যায়, এমনকি ভিটামিন আছে। তো আপনারা চাইলেও আপনাদের বাচ্চাকে এইভাবে খিচুড়ি পাকায় খাওয়াইতে পারেন, এটা বড়রাও খেতে পারে, এটা অনেক মজা হয়। এই খিচুড়িটা ভাজার সাথে সাথে এত মজার একটা স্মেল বাইর হয়, মানে এটা সবাই খেতে পারে। আমি তো বাসায় বানালে একটু বেশি করে বানাই, সবাই মিলে খায়। এটা একটা ডিম দিয়ে বা মাংস দিয়ে সবাই খেয়ে নেই এখানের সাথে, আসলে অনেক মজা হয়। রান্না করে দেখলে আপনারা বুঝবেন কিরকম মজা, আর বাচ্চা অনেক পছন্দ করবে, মানে পছন্দ করার মতনই একটা খিচুড়ি। মিক্স মশলাটা দিবেন, মিক্স মশলাটা না দিলে আপনার স্মেলটা ভালো আসে না। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আমার বাচ্চার খিচুড়িটা শেয়ার করি, আমার বাচ্চাকে কিভাবে আমি খিচুড়ি রান্না করে খাওয়াই। কারণ বাচ্চারা তো সবসময় সবজি পছন্দ করবে না, ভাতের সাথেও খাওয়ানো যাবে না তাদেরকে, তো ওদেরকে সবজি খাওয়ানোর একটা বুদ্ধি আর কি। তো আমি এটা প্রায় রান্না হয়ে গেছে, এই যে পানি দিয়ে বসাই দিছি, রান্না হয়ে গেছে। এখন আমি মিশিয়ে তারপরে নামিয়ে নিব, একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে আরও একটু মানে ঝরঝরা সুন্দর হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার একটা কমেন্ট নতুন আরেকটা ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। আপনাদের প্লিজ, আপনাদের এই ছোট বোনটাকে আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ। তো আজকের মতো এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।